হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সেমিকন্ডাক্টর নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেব যে সেমিকন্ডাক্টরের সংজ্ঞা। তো সেমিকন্ডাক্টরের সংজ্ঞা আমরা দুভাবে দিতে পারি, একটা সাধারণ পদ্ধতিতে এবং অন্যটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিতে। তো যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরম শূন্য তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত না হয় এবং সাধারণ তাপমাত্রায় কিছুটা বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর পদার্থ। আর ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি থেকে আমরা বলতে পারি যে যদি কোনো পরিবাহীর ব্যালেন্স ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা চারটি হয়, তাহলে তাকে সেমিকন্ডাক্টর বলা হয়। তো সেমিকন্ডাক্টরের সংখ্যা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে পরম শূন্য তাপমাত্রায় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসে এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন এই অবস্থায় পরম শূন্য তাপমাত্রায় কোনো বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার কারণ হচ্ছে এর যে কুভ্যালেন্ট ব্যান্ড আছে, বন্ড আছে, এই কুভ্যালেন্ট বন্ডের সাধারণত একটি পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যাকে আটটিতে রূপান্তর করা, বা যেন এর ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা আটটি হয়, ঠিক আছে? তো যেহেতু একটি সেমিকন্ডাক্টর, আমরা সাধারণত কাঠি সেমিকন্ডাক্টর হিসেবে সিলিকনকেও নিতে পারি, ঠিক আছে? তো সিলিকনের যদি আমরা কুভ্যালেন্ট বন্ডটা অঙ্কন করি তাহলে অনেকটা এরকম হবে। তো এটা হচ্ছে একটি সিলিকনের কুভ্যালেন্ট বন্ডের নমুনা, ঠিক আছে? তো আমরা এখানে বিশেষ করে এই মধ্যের যে পরমাণুটা আছে সেটাকে আমরা নির্দেশ করতেছি। এর সাধারণত এর একটা সিলিকনের চারটি ব্যালেন্স ইলেকট্রন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, এগুলোরও ব্যালেন্স ইলেকট্রন আছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকের চারটি ইলেকট্রন দিয়ে দিলাম। এর ফলে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের কুভ্যালেন্ট ব্যান্ডের একটা নমুনা, ঠিক আছে? তো এই যে কুভ্যালেন্ট বন্ড বা ওই যে আমাদের বলতে পারি যে পরমাণুর যে গঠনগত যে বন্ধনটা, একটা পরমাণুর সাথে অন্য পরমাণুর যে বন্ধন, এটাকেই মূলত কুভ্যালেন্ট বন্ড বলা হয়। এই বন্ধনে দেখুন আমাদের যে এই যে সিলিকন, মিডিলের যে সিলিকন, সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের এখন আটটি, ঠিক আছে? তো আমাদের সাধারণত পদার্থের বৈশিষ্ট্য থাকে যে ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা আটটি হয়। এর ফলে এখানে এখন দেখুন এর ব্যালেন্স ব্যান্ডে যেহেতু আটটি ইলেক্ট্রন সম্পূর্ণ হয়েছে, তাই এটা একটি অপরিহার্যের মতো কাজ করবে। সেটা আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যে পদার্থের কোন বৈশিষ্ট্যের কারণে সেটি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর কিংবা ইনসুলেটর হয়, ঠিক আছে? তো ওই ভিডিওটি আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিংবা উপরের আইকার থেকে দেখে নিতে পারেন। তো যেহেতু এটা আটটি ইলেকট্রন কমপ্লিট করছে, তাই এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করবে। এখন যেহেতু আমাদের তাপমাত্রাটি শূন্য ডিগ্রি সেলসিয়াস, আমরা যদি এখন এই তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার দিকে নিয়ে যাই কিংবা আরও বৃদ্ধি করি, তাহলে আমাদের কী হবে? যেহেতু একটি পদার্থের যদি আমরা একটি সিলিকনের টুকরা নিই, ঠিক আছে, যদি আমরা এটাকে সিলিকন টুকরা মনে করি, তাহলে এ আমরা জানি যে সাধারণত আমাদের পরমাণুগুলো খুবই ক্ষুদ্র হয়, যা সাধারণভাবে দেখাই যায় না। তো একটি পদার্থের মধ্যে লক্ষ লক্ষ আমাদের সিলিকনের পরমাণু থাকবে। তো এই লক্ষ লক্ষ সিলিকন পরমাণুর মধ্যে কিছু সংখ্যক পরমাণুর ইলেকট্রন, ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন চারটি থাকতে পারবে না, কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে এর এই যে ব্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কিছু শক্তি সংগ্রহ করবে এবং এই শক্তির কারণে ইলেকট্রনটা এই পরমাণু থেকে কক্ষচ্যুত হবে, পরমাণু থেকে বেরিয়ে যাবে। এই কারণেই মনে করুন এটা যদি আমরা একটি সিলিকন পরমাণু ধরি এবং তাপমাত্রা যদি আমরা স্বাভাবিক তাপমাত্রার দিকে ধরি, ধরুন 25 ডিগ্রির আশেপাশে আমরা ধরে নিই, তাহলে দেখব আমরা যে এইখানের এই সিলিকনের যে মিডিলে যে সিলিকনের সর্বশেষ কক্ষপথে যে আমরা আটটি ইলেকট্রন ধারণা করেছিলাম, এখানে দেখবো যে আমরা হয়তো পারে আটটি ইলেকট্রন নাও থাকতে পারে। অর্থাৎ মনে করি যে আমার এখানে একটি ইলেকট্রন সরে গেল, তাহলে এখন দেখুন এখানে সাতটা ইলেকট্রন। তো যেহেতু এখানে সাতটি ইলেকট্রন আছে এবং একটি হুল আছে, হুল কিন্তু আবার পজিটিভ চার্জ নির্দেশ করে, ঠিক আছে? অর্থাৎ হুল পজিটিভ চার্জ ধারণ করে। তো এই একটি হুল এর কারণে এখান থেকে ইলেকট্রন এখন আরও যদি অসংখ্য পরমাণুর এরকম স্ট্রাকচার থাকবে, তো ওই জায়গার থেকে মনে করুন আমাদের যদি এখানে আরও একটি, মনে করুন এখানে আরও একটি সিলিকন অঙ্কন করি, তাহলে এখানে একটি, সরি, এখানে একটি ব্যালেন্স ব্যান্ড হওয়ার কথা, ঠিক আছে? এগুলো ইলেকট্রন, তাহলে আমরা দেখব কি যে এই হুলকে ফিল আপ করার জন্য এখান থেকে একটি ইলেকট্রন এখানে সরে আসছে বা এখান থেকে একটি ইলেকট্রন এখানে সরে যাওয়ার প্রবণতা দেখাবে। সর্বশেষে আমরা দেখতে পারব কি যে একটি টুকরায় বা এই যে একটি সিলিকনের টুকরা আমরা নিলাম, ঠিক আছে, সেরকম পদার্থ নিলাম, এই পদার্থে দেখব কিছু সংখ্যক হুলের সৃষ্টি হয়েছে, এর ফলে স্বাভাবিক তাপমাত্রায় এই হুলের কারণে কিছুটা ইলেকট্রন ফ্লো হবে, ঠিক আছে? তো আমরা বাস্তবিক করতে যে সিলিকন আমরা সরি বাস্তবিক করতে আমরা যে সেমিকন্ডাক্টর ইউজ করি, এই সেমিকন্ডাক্টরে পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ কারেন্ট আমরা ফ্লো করতে চাই, সেই কারেন্ট কিন্তু আমরা ফ্লো এর মধ্যে দিয়ে করতে পারি না। তার জন্য আমরা কিছু অপদ্রব্য এতে মিশ্রিত করি। অপদ্রব্য বলতে, যেহেতু আমাদের সেমিকন্ডাক্টরের ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা চার, তো আমরা সাধারণত এর যে সকল পদার্থের ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা তিনটি কিংবা যে সকল পদার্থের ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা পাঁচটি, ওই ধরনের পদার্থকে আমরা এর সাথে সংযুক্ত করে আমরা
সেমিকন্ডাক্টর এর কারেন্ট ফ্লো বহ একটু বৃদ্ধি করতে পারি। যদি এখানে আমরা এই সিএলএমই কন্ডাক্টরের সাথে একটি পরমাণু অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটি পরমাণু যুক্ত করি, ঠিক আছে, তাহলে দেখুন মনে করেন আমাদের এই যে মিডিলের পরমাণুটা অ্যালুমিনিয়াম এএল, ঠিক আছে। তো আমরা জানি অ্যালুমিনিয়াম পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, তিনটি। অ্যালুমিনিয়ামের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটি, তো এখানে আমরা তিনটি ইলেকট্রন দিলাম। তো আমাদের এই যে সেমিকন্ডাক্টরগুলার সাধারণভাবেই যেহেতু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটা মনে করি এখন যে আমাদের বর্তমান তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু আমাদের, যদিও 25 না তা শূন্য থেকে বৃদ্ধি পেলেই হবে, আমি একর্ড বলতেছি না, আমি জাস্ট একটা মান ধরে নিলাম। মনে করি যে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে যদি আমাদের হুলের সৃষ্টি হয় সাধারণ সিলিকনের কন্ডাক্টরের ক্ষেত্রেই, তাহলে এখন দেখুন আমাদের অ্যালুমিনিয়ামের কারণেও একটি হুলের সৃষ্টি হবে। সাধারণত যদি আমাদের মনে করেন এই চার পাঁচটাই আমাদের পরমাণুতে যদি একটি হুলের সৃষ্টি হয়, মনে করেন একটা হুলের সৃষ্টি হলো এই তাপমাত্রা বৃদ্ধির কারণে, এখন আমাদের এই অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের কারণে আরও একটি হুলের সৃষ্টি হলো, তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের এই একটা পরমাণুর টুকরায়, সরি, আমাদের একটা পদার্থে অর্থাৎ সেমিকন্ডাক্টর পদার্থে আমরা যেহেতু কিছু অপদ্রব্য ইউজ করব, তার ফলে আমরা দেখবো যে আমাদের হুলের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে গেল। যেহেতু আমরা এখানে ত্রিযুজি, এটাকে বলা হয় ত্রিযুজি মৌল, যেহেতু এর ব্যালেন্সমেন্ট তিনটি ইলেকট্রন থাকে, তো ত্রিযুজি মৌলের ফলে এখানে হুলের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, তার ফলে আমাদের দেখা যাবে এখানে মুক্ত ইলেকট্রনের চাইতে হুলের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে আমাদের সাধারণভাবে যে আমাদের সিলিকনের যে একটা ইলেকট্রন এখান থেকে মুক্ত হলো, এটা হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন, এবং এই অ্যালুমিনিয়ামের অপদ্রব্য মিশানোর ফলে আমাদের হুলের পরিমাণ তুলনামূলক বেশি সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। তো এর ফলে আমরা দেখবো যে আমরা যদি একটি পদার্থ নিই, তাহলে এখানে দেখবো আমাদের হুলের সংখ্যা বেশি, অর্থাৎ একটি সেমিকন্ডাক্টর, এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যেগুলাতে অর্থাৎ ত্রিযুজি মৌল দ্বারা একাই অপদ্রব্য মিশন হয়, ডুপিং করা হয়, এটাকে ডুপিং করা বলা হয়, ডুপিং করা হয়, ওই সকল সেমিকন্ডাক্টর পদার্থকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে যদি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর ধরি, তাহলে এতে দেখবো আমাদের হুলের সংখ্যা বেশি, ঠিক আছে, এবং আমাদের ইলেকট্রন সংখ্যা খুবই কম, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বুঝতে পারলাম যে আমাদের একটি পি টাইপ সেমিকন্ডাক্টরে হুলের সংখ্যা বেশি, অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার চার্জ হচ্ছে আমাদের পজিটিভ এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। এখন যদি আমরা এখানে একটি পঞ্চযুজি মৌল যুক্ত করি, পঞ্চযুজি মৌল হিসেবে এখানে আমরা আর্সেনিক নিতে পারি, আর্সেনিক হচ্ছে এস, তাহলে আমাদের দেখুন এখন আর্সেনিকের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টি, তাহলে এখানে আমরা ব্যালেন্স ইলেকট্রন কমপ্লিট হবে, তারপরও আরও একটি ব্যালেন্স ইলেকট্রন অবশিষ্ট থেকে যাবে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখুন কি হলো, যখন আমরা পঞ্চযুজি মৌল যুক্ত করলাম, তখন সাধারণভাবে আমাদের এখান থেকে একটি ইলেকট্রন কিন্তু বাইর হয়ে গেল এবং এখানে একটি হুলের সৃষ্টি হলো বা পজিটিভ চার্জের সৃষ্টি হলো, এবং এখানে আমরা একটি ব্যালেন্স ইলেকট্রন পেলাম। এখন এই অপদ্রব্য মেশানোর ফলে বা ডুপিংয়ের ফলে আমরা আরও একটি ইলেকট্রন পেলাম, তার ফলে দেখতে পাবো যে সকল সেমিকন্ডাক্টরে আমরা পঞ্চযুজি মৌল মিশাবো, ওই সকল পদার্থে আমাদের ইলেকট্রন সংখ্যার প্রাধান্যতা দেখতে পাবো। তো এ ধরনের পদার্থকে অর্থাৎ যে সকল পদার্থে অর্থাৎ পঞ্চযুজি মৌল ডুপিং করা হয় তাদেরকে বলা হয় এন টাইপ পদার্থ, ঠিক আছে। তো আমরা এটা এখানে একটি এন টাইপ সেমিকন্ডাক্টর অঙ্কন করছি, এটাকে বলা হয় কি এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা কী দেখতে পেলাম, যে আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পেলাম, আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে মেজরিটি এবং আমাদের হুল সংখ্যা হবে মাইনরিটি, ঠিক আছে। তো এই ছিল আমাদের সেমিকন্ডাক্টর সম্পর্কে কিছু ধারণা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেমিকন্ডাক্টর কীভাবে এর ব্যালেন্স ব্যান্ড বা ব্যালেন্স বন্ড সৃষ্টি করে, এবং এর মধ্যে দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেনই বা বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিংবা আমাদের সাধারণ তাপমাত্রায় কেনই বা বিদ্যুৎ অল্প প্রবাহিত হয়, তো আপনারা বুঝতে পারছেন আশা করি, এবং এর ডুপিং সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়েছেন। তো যদি তারপর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।